ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে রাজনৈতিক বিতর্ক। কোটা সংস্কার দাবিতে একটি ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান সৃষ্টি করে বাংলাদেশের পরাক্রমশালী সরকারের পতন ঘটায় মাত্র 36 দিনে। সরকার পতনের 2 মাসের মাথায় এখন এই আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠছে। আলোচনা হচ্ছে আন্দোলনের মাস্টারমাইন্ড কে বা কারা সেটি নিয়ে। জুলাই মাস থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষ পর্যন্ত এক গণ আন্দোলনের রূপ নেয় এবং 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে বিএনপি জামাত সহ বিভিন্ন একাধিক ছোট বড় দলের নেতাদের বিভিন্ন সভা সমাবেশে আন্দোলনের কৃতিত্ব দাবি করতে দেখা যাচ্ছে। প্রথম সারির গণমাধ্যমগুলো থেকে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হলেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার, এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। অন্যদিকে গত 24 সেপ্টেম্বর জাতিসংঘের 79তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাহবুজ আলমকে ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করেন। হি ইজ নোন অ্যাজ টু বি দ্য ব্রেইন বিহাইন্ড দ্য হোল রেভলিউশন। জামাত ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানে কৃতিত্ব ছাত্র জনতার, কোনো রাজনৈতিক দলের নয়। তিনি বলেন, ছাত্র জনতা তাদের রক্ত ঢেলে দেশের ফ্যাসিবাদ মুক্ত করেছে। সোহেল তাজ ফেসবুকে মন্তব্য করেছেন, শামসুজ্জামান দুদু বলেছেন যে ছাত্র জনতা অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান। আবার শফিকুর রহমান সাহেব বলেছেন, এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ। আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল মাস্টারমাইন্ড হচ্ছে সজীব ওয়াজের জয়। তিনি মজার ছলে আরও বলেন, আমাদের সবার নিশ্চয় মনে আছে বেচারা প্রিন্স চার্লসের কত বছরের অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য। বিবিসির এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আমরা যারা স্টুডেন্টরা ছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা সমন্বয় করে এই আন্দোলন পরিচালনা করেছি। হ্যাঁ, এই আন্দোলনে তো বিভিন্ন শ্রেণী পেশার দলমতের রাজনৈতিক বিভিন্ন সংগঠনের কর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছে। তার মানে এই না যে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ বা কোনো ধরনের পরিকল্পনার ভিতর থেকেই এই অভ্যুত্থান হয়েছে।